এই জন্য বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধুরে বলবো এ আল্লাহর বান্দারা ও পর্দালের মা বোন আমার যুবকের দলেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা নু হুজুরের চেহারা দেখে কোনো বয়ান করা সেদিন লাগে নাই আমার রাসূলের চেহারা দেখার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু ব্যথিত হয়ে গেছে হুজুরের চেহারা দেখে হাতে থেকে তরবারিটা টাচ করে পড়িয়া গেল ওমর তারপরে এমন মুসলমানই হইল ওমর রাদিয়াল্লাহু তাআলা নাই বলতেছ নবী গো ইসলাম সত্য না মিথ্যা কয় সত্য কলে আপনি কি কয় সত্য কলে তাহলে আজান কেন পালাইয়ে গলাই দেন আজ থেকে আজান হইবে প্রকাশ্যে আল্লাহু আকবার কোন ঢাকা আজান আপনাদের নবী আর আমাদের নবী ওমর আসার আগ পর্যন্ত আজান পালাইয়া ভালাইয়া আজান দেত নবীরা ওমর ডাক দিয়ে বলে নবী গো আপনি সত্য না মিথ্যা কলে সত্য কলে আজ আল্লাহ ইসলাম সত্য না মিথ্যা কলে সত্য কলে আজ থেকে আজান আর গোপনে হবে না আজান দেওয়া লাগবে প্রকাশ্যে কোন সুবহানাল্লাহ বেলালের মতো বেলাল হাফস বংশের লোক হাসবা হাফস বংশের লোক কালা এমন কালার কালা বেলাল ছিল বেলালের সারা তো কুশি তা তো কালো ছিল শোন বেলালের কি চেহারা এত খারাপ ছিল আফ্রিকা জঙ্গলের মানুষ ছিল বেলাল আপনারা যারা মোবাইলের মধ্যে আফ্রিকার লোকের ছবি দেখছেন আফ্রিকা জঙ্গলের মানুষগুলো কেমন কুশি দেখতে কত কালা বেলাল আদুল তালে এত কালা ছিল ওনার নিচের জিব্বারে এত চ্যাপটা ছিল লালা চব্বিশ ঘন্টা বাইয়ে বাইয়া লালা পড়তো বাজান রুচি সম্মত কোনো মানুষ যদি থাইকা দেখে একজন আল মুখ দিয়ে লালা পরে বৈশে বৈশে কেডা কেডা দেখে দেখে খানা খাইতে পারবা ওরে খানা খাওয়া যায় না কষ্ট লাগে রে দাঁত তাবলিকে দেখা যায় প্রথম প্রথম যারা সময় লাগাইতে যায় একসাথে ভাত খাইতে কেমন জানি একটু লাগে লাগে না লাগে না এ লাগে কি লাগে না খারাপ লাগে মনে আপনাদের কষ্ট হয় বাজান কষ্ট দিয়া বয়ান করব না এল্লার বান্দা বেলালে হাফসিরা দিল তালানো হাফস বংশের লোক এত কালা ছিল উনি বান্দি জাদা বান্দি ছিল গোলামের ঘরের গোলাম ছিল ওনার মায়ও গোলাম ওনার বাবাও গোলাম উনি বাজার গোলামের ঘরের গোলাম বান্দি জাদা গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কৃত দাস ছিল বেলাল ডাক দিয়ে বলে জগতের মুসলমানেরা শুনি আনে উমাইয়া পৌষ মাসের শীতের মধ্যে জাজিমে ঘুমাইয়া উমাইয়া জাজিমে ঘুম পাইরা গায়ে দুইটা কম্বল দিয়া ঘুমাইতো উমাইয়া আমার কোনদিন কম্বল দিত না শোনো এদিকে তাকাও উমাইয়া আমার গায়ে কোনদিন কম্বল দিত না কত পৌষ মাস আর মাঘ মাস আমি শীতের মধ্যে কাটাইতা আমি বেলালের গায়ে কোনো কম্বল নাই আমি বেলাল তো মানুষের মতো মানুষ না কারণ আমার বাবায় গোলাম আমার মায় গোলাম আমি হইলাম গোলামের বেটা গোলাম বান্দি জাদা গোলাম গোলামেরা নাকি মানুষ না কত বড় লোকের দেখা যায় রেস্টুরেন্টের মধ্যে খানা খাই অর্ধেক ফালাইয়া দেয় আর ওর মেয়েটাকে পালে ছোট্ট একটা সাত বছরের গরিবের মাইয়া ওরে রেস্টুরেন্টের বাইরে রাখছে রেস্টুরেন্টের ভিতরে ঢুকায় না কত খানা খাইয়া খানা প্লেটের মধ্যে ফালাইয়া দেয় ওই গরিবের সাত বছরের মাইয়া তার রেস্টুরেন্টে নাই নাই ওরে বড় লোকের দার গরিব মাইয়ারা কান্দার কয় আল্লাহ তুমি কেন গরিব বানাইলা বড় লোকে কত সুন্দর খানা খাইতেছে আমার কপালে খানা রাখলা না বেলাল রাদুল তালান বলতেছে জগতের মানুষ আমারে কোনোদিন কম্বল দিত না ল্যাপ দিত না তোষক দিত না আমি ঘুমাইতাম ফলরের উপরে আমি শীতের মধ্যে কুজা দিয়া যাইতাম সর্দারে দোয়ালমের দরবারে যেদিন প্রথম গেছি নবী প্রথমই ডাক দিয়া খাইয়া বেলাল তাল হেনাওয়াকুল মাই ও বেলাল আমার কাছে আস আমার সাথে খাও আল্লাহ আকবার করুণা কর আমার নবী কত মায়ার নবী কত দয়ার নবী কয় বেলালের দিকে আয় ও বেলাল আমার সাথে খাওয়া শুরু করিয়া দে বেলাল ডাক দিয়ে বলে জগতের মানুষ সেই দিন ভাবজি আমি কোন একটা মানুষ এর আগে আমি মানুষ কিনা কোনদিন জানতাম না যেদিন আমার দয়াল নবী এহ ধাম ত্যাগ করছে এই দুনিয়া থেকে নবী চলিয়া গেল বেলাল গাট্টি বস্তা বান্ধা বেলাল কোথায় জানি রওনা মদিনার লোকেরা ডাক দিয়ে বলে বেলাল
নবী নাই সেই শোক সামলাইতে পারি না, তুমি আবার কোথায় রওনা দেছো? বেলাল ডাক, দেখো মদিনার মানুষ, তোরা তো আমারে বলতি আমি সুরা ভালো পড়তে পারি না, আজান শুদ্ধ করে দিতে পারি না, আমার আজান তোরা কোনোদিন শুনতে চাও নাই, আমার আজান শুনতই পাগল নবী, আমার আজান শোনার পাগল ছিল আমার দয়াল নবী রে, যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি বেলাল থাকব না, এ নবীর আশিকেরা এ নবীর পাগলেরা কো একটু চোখ দিয়া চেষ্টা করো, তোমার পাথরের চোখ দিয়ে দুই ফোঁটা পানি আসেনি, কোন ঔষধ খাইয়া দেলদারে পাথর বানাইছ? কত মানুষ কান্দে বয়ান শুনে তুই কপাল ভরা কানতে পারো না, কত মানুষ মোনাজাত দেওয়ার আগে হাউ মাউ করিয়া কান্দে, কত মাহফিলে দেখি কান্দে কান্দে চিৎকার মাইরে পাও জড়াই ধরে বল হুজুর গো তুমি বাড়তে যাইয়া মায়রে পাবা আমার তো মা নাই, কত মাতে ছেলেরা কান্দে আর কয় হুজুর গো আমার বাবা নাই, ও আল্লাহ একটু তাকাই দেখাই মাঠে কার মা না, আল্লাহ মাঠে কার আব্বা নাই, আজব একটু চাইয়া দা কোন এতিমের চোখ দিয়ে পানি আইছে, আল্লাহ তাকাই দেখ এই মাঠে কে জানি মায়েরে হারাইছে আব্বারে হারাইছে, আল্লাহ কে জানি বাড়ি যে আব্বারে আর পাবে না, মায়েরে আর পাবে না, কে জানি বাড়িতে যাইয়া জীবনের তরে আর একবার মা কবল ভরা কোন দিকে তাকাও, একটু ডানে বামে তাকাই দেখ তোর ডান পাশে কে কান্দে বাম পাশে কে কান্দে, আল্লাহ কার জানি ময়দানে মা নাই সাইয়া দেখো সাইয়া দেখো সাইয়া দেখো, আল্লাহ এই মাঠে কে জানি চোখ বাইয়া পানি ফেলাই দেছে, আল্লাহ আয় আল্লাহ কোন যুবক জানি কান্দে, আল্লাহ কার জানি মা নাই কার জানি আব্বা নাই, একটু কান্দো না কান্দো কান্দো বাবা কান্দো, কালে গুনা মা ভয় কালে গুনা মৌ খুব হইয়া যায়, বাজানে এক মাস হয়েছে মনে হয় ইতিহাস জানেন আপনারা মোবাইলে দেখছেন, ঢাকা সদরঘাট থেকে তিনতলা লঞ্চ অভিযান 10 নম্বর লঞ্চ, লঞ্চের নাম হইল অভিযান, আমার নিজের জেলা বরগুনার জন্য অভিযান 10 বাজান সদরঘাট থেকে সাইরা দিছিল, মোবাইলে অনেক যুবকেরা দেখছো কেন মৃত্যুরে ভয় করো না, ও যুবক তোর মতো কত যুবক রাস্তায় উঠছে আর আসতে পারে নাই রে, কত যুবক সাকুরা তলে ফিনিশ হইয়া গেল রে, কত যুবক পানির তলে পড়ে আগুনে পুড়িয়া মারা যায়, তোর কেন মারার ভয় আসে না, ও যুবক মাথা কি লোহা দিয়ে বান্ধাইছ, কত যুবক কত বন্ধু বান্ধব ডান থেকে সইলা গেল বাম পাশ থেকে সইলা গেল, কত বন্ধু বান্ধব কবরে সইলা গেল বিয়াও করতে পারে না, কত মানুষ অল্প বয়সে মারা যায়, এই মাঠে এমনও মানুষ আছে নিজের হাতে ছোট বাইরে কবরে রাইখে আইস, এই মাঠে এমনও মানুষ আছে মায়েরে নিজের হাতে রাখছ রে, নিজের হাতে বাবারে কবরে রাখছ, ও মায়ের পাগল এ বাবার পাগলে রাখো, একটু কি মায়ের চেহারা আজকে মনে পড়ে না, ও ভাই তুই কাঁদলে তোর মায়ের কবরে সুখে থাকবে, এক বড়া চোখের বাণি তোর পাও ধরছি ভাই একটু সাইরা দে, কান্দ বাবা কান্দ, ফালিয়া দো হাঁকু কলি লাও অলিয়া বুকু কাথিরা, ও ভাই একটু ডানে ভাবে সাইয়া দাও কই দেখি কান্দে কেমনে, এ আল্লাহর বান্দা তিন তেলা লঞ্চটা ঢাকা সদরঘাট থেকে ছাড়ছে, ও ভাই যারা মোবাইলে দেখছেন কথা আমার মিথ্যা না ভাই গো, যারা দেখো নাই আজকে মোবাইলে ছাড় দিয়ে দেই গো, তিনতলা লঞ্চ ঢাকা থেকে সাইরা আমার বরগুনা পর্যন্ত যাইতো ভাই পারে নাই, জালকাঠি নামে একটা জেলা আছে বরিশালে জালকাঠি বাবা, জালকাঠি যাইতে না না যাইতে তিনতলা লঞ্চের ইঞ্জিনের মধ্যে আগুন লাগিয়া গেছে বাজান, মানুষ তো অর্ধমরা ঘুমে তিনটে বাজে রাত, মানুষ তো অর্ধমরা ঘুমের মধ্যে আছে কেউ জানে না আগুন লাগিয়া গেছে, স্টিল বডি দিয়া লঞ্চ বানানো রে যুবক রে, আগুন লাগার সাথে সাথে পুরা লঞ্চ আগুন হইয়া গেছে,
কত সন্তান পুরিয়া ছাই হইয়া গেছে আল্লাহ, কত মায়ের সন্তানের কাছে পুইরা ছাই হইয়া গেল। এই এক সপ্তাহ আগে আমি বরগুনা মাহফিল কইরা আইছি, আমার ভক্তরা বলে হুজুর কত মায় বুকে সন্তানের ছবি লাগাইয়া, তুই বুঝবি না এ কপাল মোড়া, তুই বুঝবি না কত মায়ের সন্তানের ছবি বুকে লাগাইয়া বরগুনার রোডে দৌড়ার পাগলিনী কয়, আমার সন্তান ডারে আইনা দাও, জালকাটি নদীর তীরে দৌড়ার কয়, আমার মাইয়ারে আইনা দাও। ও সাংবাদিকের আমার বাবাই ক, আমার বাবার আইনা দাও, আমি একটু চুমা দেব। কত মায়ের বুকের লাগে ছবি লাগাইয়া দৌড়ার কয়, বাইরা আমার দুধের সন্তানটার আইনা দাও, আমি একটু দুধ খাওয়াবো। ওই মায় তো জানে না আমার সন্তান পুইরা ছাই হইয়া গেছে। এক ছেলে বাজান গার্মেন্টসে চাকরি করে, ও একটা মাইয়া আর নিজের বউরে লইয়া রওনা দিছিল, আমার বরগুনা যাবে, আর বাজান হাত পুইরা গেছে, মুখ পুইরা গেছে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, ভাই তুমি কেমনে বাঁচছো, তুমি কারে কারে হারাইছ? ওই যুবকের বয়স তেমন বেশি না, ডাক দেয়া খায়, ভাইরা আমি নিজে চোখে দেখছি আমার বউর গায়ের মধ্যে দাও দাও করে আগুন চলে, আমি নিজে দেখছি আমার বউ আগুনের মধ্যে পড়ে, আগুনের মধ্যে পুড়ে আর কয়, স্বামী গো যাইও না নিয়া যা। ও স্বামী তোমার সাথে আজ কত বছরের সংসার, আজকে তুমি একদিনে কেমনে বুইলা মারে গেলা। অজবক তোর কেয়ামত বিশ্বাস হয় না, কত কেয়ামত আল্লাহ দুনিয়ায় গটাইয়া দেখা। ওই মহিলা আগুনের মধ্যে পড়ে আর স্বামীরে ডাক দেয়, স্বামী গো যাইও না আমারে নিয়া যা, আমার গার মধ্যে আগুন লাগিয়া গেছে। স্বামী কয়, বাল্লা লঞ্চ তো স্টিল বডি, আগুন লাগার সাথে সাথে বডি সব গরম হইয়া গেছে, বাজান পা রাখা যায় না, পায়ের চামড়া পুড়িয়া যায়। ছেলে বলতেছে, আমি এত যাওয়ার চেষ্টা করি, আমি যাইতে পারি না। ওদিকে আবার মেয়েটা দাঁড়াই রয়েছে, ছোট মেয়ে, আগুন ওদিক দিয়া দা দা করে আসতেছে। ওরে নির্মম ইতিহাস, আমি নিজের চোখে দেখলাম আমার স্ত্রী আগুনের মধ্যে পুইরা পুইরা গেল। যখন আমার স্ত্রীর চেহারার মধ্যে দাউ দাউ করে আগুন লাগছে, সাইয়া দেখি আমার স্ত্রী হাউ মাউ করে, আল্লাহ জীবনটা কি সহজে যাইতে চায় বাবা, কত হাউ মাউ করে, স্বামী গো আমারে বাঁচাও বাঁচাও। আল্লাহ নিজে আগুনের মধ্যে স্ত্রী পুইরা যায়, তারপর সন্তানের কথা বলে নাই, আগুনের মধ্যে পড়ে আর ডাক দেওয়া খায়, স্বামী গো আমার দিকে আপনি চাইয়েন না, আমার মেয়েটা নিয়ে তাড়াতাড়ি জাপ দেন পানির মধ্যে। এ কপাল মোড়া, মা কেমন মায়েরে চেনছো, মায়েরে চেনলে আল্লাহ চেনা হইয়া যাইবে বেটা, মা বাবারে চেনলে মাওলা চেনা যায়, তাবলিগে যাই আল্লাহরে না পাইতে পারো, সরমনাই যাই আল্লাহরে খুশি না করতে পারো, আমি গ্যারান্টি দিতে পারতেছি না, আমার বয়া নেই আল্লাহরে খুশি নাও করতে পারো, আমার দ্বারে গ্যারান্টি নাই, কিন্তু এই রাত্রে যদি একটা আপেল ক্যাপেল কিনা নিয়া তোর মায়ের মুখে যদি নিজে দিয়া দিতে পারো, আমার মাওলার আরো খুশি হইয়া যাবে, আয় আমি কাগজে সই দিয়া দেব, আয় আমি কাগজে সিগনেচার দেব। আজকে মাহফিল থেকে যদি একটা সিঙ্গারা নিয়ে মায়েরে দাও, আর তোর মায় খায়ার যদি কয় বাবা সিঙ্গারাটা গরম আছে, আমার মাওলা কারশে আজমের খুঁড়ি খুশি হইয়া যাইবে, আল্লাহু আকবার কর না, তোর মার দোয়া কবুল হইয়া যাবে রে, পীরের দোয়া কবুল হইবে কিনা আমার দারে গ্যারান্টি নাই দোস্ত, তাবলিগের মুরব্বির দোয়া কবুল হইবে কিনা আমার দারে কোনো সার্টিফিকেট নাই, তোর মার যে দোয়া কবুল হইবে আমি লেখা দিতে পারবো 150 টাকার স্ট্যাম্পে, কোনো সন্দেহ নাই যুবক। ওই লোকটা ওই ছেলেটা বলতেছে, আমি আমার মাইয়াটারে লইয়া, মাইয়া কয় আব্বু আমারে আমার মার দ্বারে নিয়ে যাও, কেমনে আর মার কাছে নেব। মেয়েটারে বললাম, বাবা তুই আমার গলা জড়াই দার, আমি গলাটা জড়াই আর আঞ্জা মাইরা ধইরা তিন তালা থেকে মাইয়াটা লইয়া যখন ঝাঁপ দিলাম পানির মধ্যে, 1.5 ঘন্টার মতো সাঁতার কাটার পর পায়ের সাথে মাটি বাজলো, আমি আল্লাহ মাটিতে দাঁড়াইয়া মেয়েটার দিকে তাকাইয়া দেখি, আল্লাহ মেয়েটার কোনো হুশ নাই, কথা বলে না, আমার বুকের সাথে আমার মা লাইগা রইছে, 3 বারের মতো ডাক দিলাম, মা ডাক দিলাম, 3 বারের পর ধাক্কা দিয়ে দেখি আমার মাইয়া বুকে মারা গেছে, কত আগে মায়া আমার মারা গেছে রে।
আমি আলাপ পাই না, বৌরে হারাইলাম মাইয়া হারাইলাম স্যার আমি বড় নিঃস্ব হয়ে গেছি, আমার দুনিয়ার কেউ না, ওরে যুবক কেন কান্না আসে না, কি খাইয়া অন্তর ডারে এত কঠিন বানাইছ, কেন কানতে পারলি না, কত মানুষ এই মাঠে আছে বাড়িতে যাইয়া মায়েরে পাবে না আব্বারে পাবে না, আমি বয়ান থেকে নাই না যুবক, আমার মার দ্বারে ফোন দিলা আমার মায়ের সেই দক্ষিণ এলাকায় আছে, আমার মায়ের মোবাইল দ্বারা প্রথম কইবে বাবা তোমার শরীরটা কেমন আছে, কোনো টাকা লাগবে না খাওয়া মায়ে চাই না, প্রথম ফোন দিয়া বলে বাবা তোমার শরীর কেমন, আর এখানে এমনও মানুষ কপাল পুরা আছো বাড়তে যাইয়া মায়েরে পাবা না, ও ভাই তোর মার কবরে 99টা সাপ ঢুকে গেছে, তোর মার কবরে আগুন জ্বলে, এখন যদি কানতে না পারো তোর মার কবরে আজ আপনি বে না, আল্লাহ তাকাই দেখো বাউলা কোন মায়ের পাগল কান্দে, এই মাঠে কোন নবীর আশেক জানি কান্দে, আল্লাহ ও আল্লাহ কে জানি কবর আজাবের বড় ভয় পায়, নারুল্লাহ ইলমু কদাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা, আমার আল্লাহ কয়টা করিয়ে যুবককে বইলা দে জাহান্নামের আগুন হিট দিতে দিতে আগুনের তাপ আমি এখন এমন বাড়াইছি, কোন দাড়ি কামাই না কোন যুবকের বেনামাজি সুদ কর বেপরদাশীল যুবক অথবা যুবতী রে, আল্লাহ ওই আগুন যদি একবার কোন জায়গায় লাগাই দেওয়া হয় ওই জাহান্নামের উত্তপ্ত আগুন যদি কোন জায়গায় লাগে কলজা পর্যন্ত পাইয়া যাবে, কলজার আরে বুনা বুনা বানাইবে সর্বনাশ পাগলেরা, এ আমার কালাবাড়িকের পাগলেরা কই, ও ফজলুল করিমের পাগলেরা তোমরা কেন কান্দ না, সর্বনারে সাকর রহমাতুল্লাহ একদিন কবরের দিকে চাইয়া একটা চকিতে বসে বসে কবরের দিকে তাকাইয়া ছোট পোলা পানের মতো হাউ বাউ করে কান্দার খাওয়ারে, আমার মাওলারে ওরে দয়ার মাবুদুরে একা একা কেমনে থাকব আমি সাকই কবরে, কবর আজাবের বয়ান নবী করতে যাই এক হাতের আঙ্গুল অন্য হাতে ঢুকে এইভাবে চাপ দিয়া দেখাইছে, সাহাবারা বলে হুজুর আপনি তো বললি হয়তো কেন অভিনয় কইরা দেখাইলেন, নবী ডাক দিয়ে বলে সাহাবারা জানো না কোন কোন নাপার মান দাড়ি কামাইনা সুদ কর ঘুষ কর বেপরদাশীল মহিলা অথবা পুরুষ, যখন নাকি কবরের মধ্যে রাখা হবে আমার মাওলা মাটি কর্ডার করবে, মাটি ও নাপার মানডারে ধর, বলার সাথে সাথে কবরের দুই পাশের মাটি ওই নাপার মানডারে এমন জোরে টাস টাস করে চাপ লাগাইয়া দেবে, এক পাজরে হাঁটি অন্য পাজরে কট 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 করে ঢুকিয়া যাবে, ও যুবক কেমনে সহ্য করবা কেমনে সহ্য করবা বুঝি না, যুবক আজ থেকে যদি আমি চ্যালেঞ্জ করি তোমাদের টাঙ্গাইলে আর জীবনে আনবো আসবো না, কেউ আনতে পারবে না, কোন বাবার ক্ষমতা নাই আমাকে নিয়ে আসে বরিশাল থেকে, আমি যদি চ্যালেঞ্জ করি আজ থেকে আর কোনোদিন টাঙ্গাইলে আসবো না, আমি না আইসা আমার চ্যালেঞ্জ রাখতে পারবো কিন্তু টাঙ্গাইলের কিছু মাওলার প্রেমিকেরা ওদের চ্যালেঞ্জ রাখতে পারবে না, ওদের আমার বরিশাল যাওয়াই লাগলে বইলা গেল, ওরা বরিশাল সরমরার জন্য গাড়ি ভাড়া করছে, আল্লাহ আকবার, ওরা টলার সাইরা দেবে রে, ওরা বরিশাল না যাইয়া পারবে না, ওরা টাকার জন্য যায় না পয়সার জন্য যায় না মাওলারে তালাশ করতে যায়, ও মাওলা তুমি কই তোমারে পাইলাম না, ও মাওলা আমারে দেখা দাও, ও মাওলা চাইয়া দেখো কোন যুবক জানি কান্দে, আল্লাহ ও আল্লাহ কে জানি তোমারে পাইতে চায় কান্দে, এই চোখের পানির মধ্যেই ভরা মজলিসে দুইটা যুবক দাঁড়াই যায় স্পিরিটে, দুইটা যুবক ইমানের তাওয়াজ্জুতে দাঁড়াইয়া যা, হুজুর আপনার কাছে আপনার সামনে আজকে ওয়াদা দেব আর জীবনের দাড়িতে আমি বেলেট লাগাইতেছি না, আপনি জানিয়া নেন আপনি মুসাফির অবস্থায় দোয়া করিয়েন আর জীবনে আমি দাড়ি কামাবো না, আসো কোনো যুবক দাঁড়াইতে পারো দাঁড়াইতে পারো, কোনো যুবক মুরব্বী আগে দাড়ি কামাইতেন
এখন দাঁড়াইবেন আমার সামনে, আর দাঁড়িতে বেলেট লাগাইবেন না। অযুবক পারদর্শী দুইটা যুবক কি দাঁড়াইতে পারো? দুইটা যুবক কি মায়ের পাগল দাঁড়াইতে পারো? দাঁড়াও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, কে কে দাঁড়াবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও, এ মায়ের পাগল দাঁড়াও, 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 আসেন আবার হাতটা ধরে ওদা দিয়ে যান, আসেন আসেন, আসো যুবক, আসো আসো আসো, এ মায়ের পাগল কপাল বড়া বইয়ে রয়েছো কেন? আয় কপাল বড়া, দর দে দর দে দর দে, আর কয়টা যুবক ওঠো আর জীবনে দাঁড়ি খাবা না, এ মায়ের পাগল দর দে, আর কেডা দাঁড়ি খাবি না, কার মা নাই কার আব্বা নাই, কে আমার নবীর কলিজায় আর বেলেট লাগাবি না ভাই, আয় দাঁড়িতে বেলেট লাগাইলে আমার নবীর কলিজায় বেলেট পইরা যায়, আর কে কে বেলেট লাগাবি না, আসুনি কোন যুবক, আয় ভাই টু পাগড়িটা ধরে ওয়াদা দিয়া যা, সাইয়া দেখো এরা ওয়াদা দেছে আল্লাহ, ওনাদের চোখে কে পানি আনছে মাওলা জানি না, জানি না কোন ব্যথায় অন্তর ব্যথিত রে, জানি না কেন কান্দে, কোন কষ্টের কথা জানি ভাই মনে পড়ে গেছে আল্লাহ, আর কোন যুবক নাই আমার পাগড়ি ধরবি, আমি মুসাফির অবস্থা আছি, হাদিস আছে মুসাফিরের দোয়া ফেরত যায় না, আয় তুই ওয়াদা করিয়া যা মা বাবা নাই অথবা মা বাবা আছে আমার কাছে ওয়াদা দেবার, জীবনে দাঁড়িতে ভেলেট লাগাবি না, আল্লাহ যারা আমার হাতে হাত দোলাই হাত খানে কাবায় পৌঁছাইয়া দাও, এই হাতে কোনোদিন অভাব অনটন দেবা না, এই হাত দিয়া মা বাবার খেদমত করাবা, এই হাত দিয়া আলেমের ভক্তি করাবার, এই হাত অলি আল্লাহকে ভালোবাসাইবা, একটু আমিন কন, একটু আমিন কন, কন না, আল্লাহ যারা আমার হাতে ওয়াদা দিল আর দাড়ি কামাইয়েন না, মামুদ চাইয়া দেখো মাওলা, এই তিনজন লোক তোমার হাতে আমি সুপর্দ করিয়া গেলাম, আর কেউ আছে নজর, আমি পাঁচ অক্ত নামাজ পড়ার নিয়ত করবো ইনশাল্লাহ, আমি নামাজ আসতে আর ছাড়বো না, আর আসো কোন যুবক আসেন একটু হাত উঠান, হাত উঠান, হাত উঠান, পাঁচ অক্ত নামাজ, হাত 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 উঠবে, হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও, পাঁচ অক্ত নামাজ আর ছাড়বেন না, 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 লিল্লাহ তাকবীর, হাতগুলো উঠাইয়া রাখেন আমি দোয়া করব, যুবক যুবক হাত উঠাই রাখ আমি দোয়া করে যাবো, বসেন আলহামদুলিল্লাহ, হাত উঠাইয়া রাখেন মাওলা, যারা পাঁচ অক্ত নামাজের ন্যায় করলো কবুল করিয়া নাও, মক্কা মদিনার মেহমান বানাই দাও, পাঁচ অক্ত নামাজ পড়বেন না, কারা কারা পড়বেন, উঠান হাত উঠান, হাত উঠান, সবাই ওঠেন, কয়েক তো পড়বেন, কয়েক তো, এখন থেকে কতক্ষণ রাখা, কন এখন থেকে, ফজর থেকে না, এখন থেকে, এশারের নামাজ যারা পড়েন নাই বাড়তে যেয়ে পড়বেন, পারবেন ইনশাআল্লাহ, তাহলে ফজর থেকে না এখন থেকে, এখন থেকে ফজর নামাজ পড়বেন, বহু দূরের কথা, এশারের নামাজ অনেকে পড়ে নাই, আছে কি নাই, এখানে আছে কি নাই, কন হুজুর এশার থেকে শুরু করে দেবেন, পারবেন ইনশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, শেষ কথাবার্তা এখানে শেষ, আমি নগদ কিছু তশকিল করলাম, তিনজন লোক তশকিল করলাম, কন আলহামদুলিল্লাহ, আর কিছু লোক নামাজ পড়া অদা করল, আল্লাহ কবুল করুক, খাস করিয়া জোরে বলেন আমিন, দোয়া হয়ে যাবে, মসজিদ কার ঘর, জোরে বলেন, আর একবার বলেন ঘর কার, আমি কালেকশন করতে জানি না, কালেকশনের বক্তাও না, কালেকশন করলে আমি কালেকশন করলে কমিটি ঠকবে, মানে কালেকশন জোরে দরকার, একদিন মাটির ভিতরে হবে ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোনামার কেনে বাঁধো দালান ঘর, রে মোনামার কেনে বাঁধো দালান ঘর, আসলাম তালুকদার মনে আছে নি, ওই টাঙ্গাইলিয়া লেঙ্গা ঘুমাই রইস, নায়কগিরিও নাই কিছু নাই, কথা কয় না, কথা ঠিক কি রা, আর হজদুল করিম ঘুমাইছে বরিশালের পূর্বকোণে, থাক গজলের দরকার নেই, আপনার খারাপ লাগে না, সময় হয়ে গেছে অনেক, গজল গাবুনি, তার টাকা দেন, এখন 5,000 টাকা হয়ে গেলাম, এই গজলটা শুনাম বরিশালের পূর্বকোণে শুনাম ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন মাসুম ভাই নারায় তাকবীর, মাসুম ভাই 5,000 টাকা কবুল করে নাও, মা বাবা আত্মীয় স্বজন আল্লাহ আত্মীয় স্বজন আমাদের যারা খবরে, জান্নাতের বাগান বানাই দাও, কামাই রুজি রোজগার বরকত দাও, দান করে যারা না করে সবাইকে মক্কা মদিনার মেহমান বানাও, আমি মদিনা যাইতে মনে চায় না, আর কেটে আছেন 5,000 টাকা, 5,000 টাকা বেশি কই নেই, 10,000 টাকা দিতেও পারেন এমন মানুষ এখানে আছেন জানি, থাকতেই পারে, এখন একটা লোক যে রিক্সা চালায় না সেও মাসে কমপক্ষে 20-25,000 টাকা কামাই করে, কথা ঠিক কিনা জোরে, হ্যাঁ
আর কেডা আছেন হুজুর আমি 5000 টাকা দেব কই আর কোন লোক নাই এদিকে তাকান আমার ডিকশন কি কইছে আমার সহ্য হয় না তাড়াতাড়ি কোন কত দূরে যাইতে আমি যে পাপ না সেই সরে কাজীর সর না কি জানি নাম একটা কাজীরহাট ওই জায়গায় যাব আল্লাহ যদি নাই বলেন আমি আরজু হ্যাঁ আরজু সিলেক্টর 10000 টাকা নাম কি আরজু 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 আলহামদুলিল্লাহ খান আল্লাহ কবুল করে নেন 10000 দিন তাকবীর জোরে দেন নারা তাকবীর আল্লাহ কবুল করে নাও কামাই রুজি রোজগার আর জুবাইর বরকত দাও আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ গো বিপদ আপদ বালা মুসিবের হাত থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ নামাজি বানাই দাও তোমার পাগল আশেক বানাইয়া দাও তুমি মাওলা মাসুক হইয়া আশেক রে পাগল বানাইয়া কত ঘুরান ঘুরাইছ তোমার পাগল রে এই আল্লাহর পাগলের গায় কথা ঠিক কিনা এই গাইবেন মাগরিবের পরে কিছুক্ষণ জিকির করিয়া সুর দিয়ে টান দেবেন কোথায় রইলা দয়ার মাওলা লুকাইয়া একবার দেখা দাও না তুমি আসিয়া অনেক খুঁজুর আমাকে দেখতেই মূল্যায় না আল্লাহর দেহার আমাকে মনে চায় না কথা না অনেকে না দেখে ইবাদত বন্দী করে মজাও আবার পায় না অনেকে অনেকে নামাজের মধ্যে নামাজ পড়ার মধ্যে মশাও মারে চারিপাশটা কথা না হ্যাঁ মজা পায় না নামাজে মজা পাই তুলে হুজুরি কাল পদাবাদ করতে হইবে হাদিসে আছে লা সলাতি ইল্লা বি হুজুরিল কলব হুজুরি কাল ব্যতীত এক রাকাত নামাজ আপনার জীবনও কবুল হয় নাই তাতে আপনি যত হুজুরের দ্বারে যান কাজ হইবে না হুজুরি কাল ব্যতীত এক রাকাত নামাজ কবুল হইবে না কথা ঠিক কিনা জোরে কোন এক সেকেন্ডের জন্য দুই রাকাতের মধ্যে যদি এক সেকেন্ডের জন্য হুজুরি কলব পয়দা না হয় নামাজ হইবে না লা সলাতি ইল্লা বি হুজুরিল কলব হুজুরি কাল ব্যতীত নামাজ হয় না কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন মোমেন তো ওই ব্যক্তি যার নামাজে খুশু খুশু পয়দা হয় আর আপনি তো খুশু খুশু আর তো কেই জানেন না কথা ঠিক কিনা জোরে কোন এগুলো জানতো হইলে কামিল এক ওলির দরবারে যাইতে হইবে কোন আলহামদুলিল্লাহ আপনার ওই সূরা পড়েন না হুজুরে ইয়া জানে না আপনার মসজিদের ইমামে এটা জানে না এটা যদি জানতোই তাহলে রশিদ আহমদ গঙ্গুইর মতো এত বড় জাদ্রেল আলেম উনি কি থিরিতে ভরা এমদাদুল্লাহ মুহাজের মুক্তির কাছে যে মুরিদ হয় রশিদ আহমদ গঙ্গুই কি গেছিলে এমদাদুল্লাহ মুহাজের কাছে সুরা শুদ্ধ করতে উনি মনে হয় সুরা অশুদ্ধ ছিল না হ্যাঁ রশিদ আহমদ গঙ্গুইর সুরা অশুদ্ধ ছিল না শুদ্ধ ছিল তো উনার মতো এত বড় জাদ্রেল আলেম আশরাফ আলী থানভীর মতো মানুষ সে মুরিদ হইছে যাইয়া থিরিতে ভরে থিরিতে থিরি পর্যন্ত পড়ছে এমদাদুল্লাহ মহাজের মক্কি তার কাছে মুরিদ হইছে ওরা মানে সুরো পড়তে গেছিল ওনরা সুরো পড়তে যায় নাই আর নামাজ শিখতে যায় নাই আরো একটা গোপন আছে ওইটা শিখতে গেছে ওইটার নাম এলমে মারেফাত নারা তাকবীর যেইটা শেখলে আপনার নামাজ নামাজ হয়ে যাইবে কোন সুবহানাল্লাহ নামাজের মধ্যে তীর মারবে শোনেন নাই আলী রাদিয়াল্লাহু তাআলা তীর টান্নে বের করে বলাইছে নামাজ ছড়ে নাই তার মানে আপনার নামাজ নামাজ হয়ে যাবে কোন আলহামদুলিল্লাহ আর কোন আল্লাহর বান্দা পারবেন হুজুর আমি 2000 টাকা দিব 2000 আছেন 2000 নগদ 2000 টাকা 5000 যারা পারেন 5000 তাড়াতাড়ি কোন বাবা মারজন 1000 আপনার জন্য নারা তাক কারা কারা যাইবেন একটু হাতটা দেখে দি ওলি হইয়া জন্ম নিল ফজলুল করিম না তোমার নাম কি সাকিব ভাই কার জন্য টাকা কে দেশে টাকা আব্বা দিয়ে দেশে আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ তুমি হক্কানি রব্বানি আলেম বানাই দিও অথবা স্কুলে পড়াইলে ডক্টর ডক্টর প্রফেসর আয় আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন আর কেডা দিয়ে গেল দেন 500 টাকা দেন বাজান পকেটে হাত দেন 500 টাকা উঠান মার জন্য 250 আব্বার জন্য 250 500 টাকা উঠান হুজুর কেউ যদি বাকি